রামপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয়। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে দশম অধ্যায়ে বৃত্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালোই আছো। আজ তোমরা সবাই তোমাদের বই খাতা নিয়ে বসে যাও। দেখো, আমরা বৃত্ত সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে একটু আগে বৃত্ত সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। আমরা ঘড়ি দেখেছি, ঘড়ির মিনিটের কাঁটা ঘুরে, সেকেন্ডের কাঁটা ঘুরে, প্লেট দেখেছি, গোল, সবগুলোই হলো বৃত্তের একটি কাঠামো। তাহলে বৃত্তটাই করি, দেখো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে কোনো সমতলে যদি একটি আবদ্ধ বক্ররেখা আঁকা যায় তাহলে সেটা হবে বৃত্ত। দেখো, এই নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দুগুলোর দূরত্ব সবসময় সমান, এই বিন্দুগুলোর দূরত্ব সবসময় সমান, এই সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা, আমি যদি বিন্দুগুলো যোগ করে দিই তাহলে এটা একটা আবদ্ধ বক্ররেখা হবে। এটাই হলো একটা বৃত্ত। তার বৃত্ত সম্পর্কে আরেকটু ক্লিয়ার একটা সংজ্ঞা কি দাঁড়াবে? কোন সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা আঁকা হয় তাকেই বৃত্ত বলে। যেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তা হলো বৃত্তের কেন্দ্র। যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব নিয়ে বৃত্ত আঁকা হয়, বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব নিয়ে বৃত্ত আঁকা হয় সেই দূরত্বটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। আর যে আবদ্ধ বক্ররেখা দ্বারা বৃত্ত আঁকা হয় পুরা বক্ররেখাটা, যে আবদ্ধ বক্ররেখা দ্বারা বৃত্ত আঁকা হয় সেটা হলো বৃত্তের পরিধি। পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ। ধরো এই অংশটা নিলাম, এটা একটা বৃত্তের চাপ, এই অংশটা নিলাম, এটা হলো একটা বৃত্তের চাপ। পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ। এবার আসো, পরিধি পুরা বক্ররেখাটা, আবদ্ধ বক্ররেখাটা পুরাটাই পরিধি। পরিধি যে কোনো দুই বিন্দু সংযোগকারী রেখা, ধরো এই দুইটা বিন্দু সংযোগকারী রেখা, দুইটা বিন্দু সংযোগকারী রেখা হলো ঝ্যা। ঝ্যা শব্দের অর্থ কি জানো? ঝ্যা শব্দের অর্থ হলো ভূমি। বলছি কি আবার, বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগকারী সরল রেখাটাই হলো ঝ্যা। এখন যেই ঝ্যাটা কেন্দ্র দিয়ে যাবে, যেই ঝ্যাটা কেন্দ্র দিয়ে যাবে এটা হলো ভ্যাস। যেই ঝ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেটাই হলো ব্যাস, বা কেন্দ্রগামী ঝ্যাকে ব্যাস বলে। আমি এটা হলো কি ঝ্যা, আর এটা হলো ভ্যাস। খেয়াল করো, বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। এই ভ্যাসের অর্ধেককে আবার ব্যাসার্ধ বলে, এই ভ্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। দেখো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর একক হয়, ব্যাসার্ধ আর একক মানে আর সেন্টিমিটার হতে পারে, আর ইঞ্চি হতে পারে, আর ফুট হতে পারে, আর মিটার হতে পারে, ব্যাসার্ধ কেন থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, এটাকে আমি ধরলাম আর। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2r। যদি পুরা পরিধিটা বলি তাহলে পরিধি হবে কি? পরিধি বা পরিসীমা, পরিধি অথবা পরিসীমা কার? বৃত্তের।
বৃত্তের পরিধি অথবা পরিধি সমান 2 পাই আর। তোমাদের জন্য নতুন একটা শব্দ পাই, নতুন একটা শব্দ পাই। পাই একটা গ্রিক অক্ষর। এখানে বৃত্ত সম্পর্কিত সমস্যা সমাধান বা ত্রিকোণমিতিক সমস্যা সমাধানের জন্য এই পাই শব্দটা ব্যবহার করা হয়। এটার একটা দ্রুত মান আছে যার মানটা হলো 22/7। আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা লিখি পাই কে, পাই সমান পাই এর মানটা হলো 22/7 অথবা আমরা লিখি 3.1416 আর অনেক কিছু। পাই দ্বারা বোঝায় বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে পাই বলে। এটা একটা ধ্রুব রাশি, পাই একটি ধ্রুব রাশি। পাই সমান বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। এটা ধ্রুব। পাই হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এবার বৃত্ত যত বড়ই হোক তার পরিধি এবং ব্যাসের অনুপাত হবে পাই, মানে 22/7 অথবা 3.1416। আরো কিছু হতে পারে। এবার আসো তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে। বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ এক। আমরা এইটুকু যদি আজকে থাকি, কারণ বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে দেখবে এই বৃত্তটাকে যদি ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এই অংশটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়, দুটাকে দুটি চাপ দিলাম, চাপ দিলে একটা আয়তকার বস্তু হবে। আয়তকার বস্তুটি প্রস্থ হবে, প্রস্থ হবে আর ব্যাসার্ধের সমান, আর দৈর্ঘ্য হবে পরিধির অর্ধেক। পরিধির অর্ধেক তার মানে কি, এটা হবে প্রস্থ আর দৈর্ঘ্য হবে পরিধির অর্ধেক, পুরোটা অর্ধেকটা। আমরা তো অর্ধেক করে ফেলছি, তাহলে অর্ধেক করলে পাই আর। এবার গুণ দাও ক্ষেত্রফলটা কি হবে, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আয়তক্ষেত্র হলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি, পাই আর স্কয়ার। তার মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এটা আমার এখন প্রয়োজন হবে না, পরবর্তী তর্ক করতে গেলে লাগবে। কি বলছি আমি তখন আবার একটু ক্লিয়ার বুঝে নাও। বৃত্তের অর্ধেক বৃত্তকে যদি আমি অনেকগুলো ছোট ছোট খালি আকারে বৃত্ত কলা আকারে প্রকাশ করি, এভাবে ভাগ করে নেই, ভাগ করে যদি আমি এটা জানা দিই চাপ দিই, এই অংশটা এটা এই অংশের ভিতরে নেমে এসেই ঢুকে যাবে। ঢুকে গেলে এটা আয়তকার বস্তু হবে। এই আয়তকার বস্তুটির প্রস্থ হয়ে যাবে আর। যেহেতু বৃত্তের অর্ধেক সেটা, তাহলে পরিধির অর্ধেকটা হবে তার দৈর্ঘ্য। তাহলে পরিধি হলো 2πr, এটাকে অর্ধেক করলে শুধু হবে πr, তাহলে πr টা হবে দৈর্ঘ্য। আর প্রস্থ হলো আর, ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ πr গুণন আর, তাহলে πr স্কয়ার। এই আয়তক্ষেত্রের অংশটা যদি ক্ষেত্রফল πr স্কয়ার হয় তার মানে বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার। এটুকু পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? আমি এই কথাগুলো কি আরেকবার বলবো? প্রথম থেকে আবার বলছি, বৃত্ত কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা আঁকা যায়, যে আবদ্ধ বক্ররেখা আঁকা হয় তাকে বলা হয় বৃত্ত। যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় সেটা হলো বৃত্তের কেন্দ্র। এখানে বিন্দুটা কেন্দ্র, কেন্দ্র থেকে যে দূরত্ব নিয়ে বৃত্ত আঁকা হয় সেটা হলো তার ব্যাসার্ধ। যে আবদ্ধ বক্ররেখা দ্বারা বৃত্ত আঁকা হয় সেটা হলো তার পরিধি। যে আবদ্ধ বক্ররেখা দ্বারা বৃত্ত আঁকা হয় সেটা হলো তার পরিধি। পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ। পরিধির অংশ যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ।
পরিমিত যে কোনো দুই বিন্দু সংযোগ করলে যে রেখাংশ পাওয়া যায় সেটা হলো বৃত্তের জাঁক। এখন যেই জায়গাটা কেন্দ্র দিয়ে যায় সেটা হলো ব্যাস। বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই অংশে বিভক্ত করে। খেয়াল করো, যদি কোন বৃত্তের ব্যাসার্ধ আর একক হয় তাহলে ব্যাস হবে এই আর এবং এই আর, টু আর। পরিধি হল টু পাই আর। এখানে পাই সম্পর্কে ধারণা দিলাম এটুকুই যে পাই একটি ধ্রুব রাশি, পাই হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হলো পাই। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কিভাবে হয়েছে সেটাও আমি একবার বলছি, আবার বলি। এই অর্ধবৃত্তকে যদি আমি চন্দ্রকলা মানে বৃত্তকলা রূপে ছোট ছোট পালি আকারে প্রকাশ করে নেই, এই অংশটাকে যদি ছোট ছোট পালি আকারে প্রকাশ করি তাহলে এই উপরের অংশটা নিচের অংশের সাথে মিলে যাবে, এটা একটা আয়তকার বস্তু হবে যার প্রস্থ হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য হবে অর্ধ পরিধি। অর্ধ পরিধি মানে টু পাই আর এর অর্ধেক, পাই আর। তাহলে ক্ষেত্রফলটা হবে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, পাই আর গুণন আর সমান পাই আর স্কোয়ার। ক্লিয়ার? বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি কোণ উৎপন্ন করে খেয়াল করো, এই এই এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তাহলে যা ব্যাস পরিধি ব্যাসার্ধ এগুলো সম্পর্কে একটু জানলাম। এবার আসো আমরা বৃত্ত সম্পর্কীয় তোমাদের যে বইয়ের পাঠ্য বইয়ের উপপাদ্য আছে প্রমাণ করতে হবে আমাদেরকে। উপপাদ্য নাম্বার এক, বৃত্তের উপপাদ্য নাম্বার একটা কি বই আছে তো সবার সামনে, কি লিখছে দেখো, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এখানে আমি আমরা দিলাম কারণ হোয়াইট বোর্ডের মধ্যে আমি বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু, বলছি কি আবার, ব্যাস ভিন্ন যে কোনো যা, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু, ধরলাম মধ্যবিন্দু এম, ব্যাস ধরলাম যা ধরলাম এ, ধরলাম ও। কি বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা ওই জায়ের উপর লম্ব। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো সংযোগ লিখলে হবে আর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। ব্যাপারটা ক্লিয়ার করে আমরা বুঝে নেই, ও কেন বিশিষ্ট বৃত্ত, এটি ব্যাস নয় এমন একটি যা যার মধ্যবিন্দু হল এম। যদি আমি উ এম যোগ করি, কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো যায় মধ্যবিন্দু যদি যোগ করি ও এম, তাহলে এই ও এমটা হলো এ বি জায়ের উপর লম্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে, ও এমটা এবি জায়ের উপর লম্ব। তাহলে আমরা বিশেষ নির্বচন আমরা কি লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা, বিশেষ নির্বচন লিখতে পারি আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হ্যাস নয় এমন একটি যান, এম এবি এর মধ্যবিন্দু,
এন এবি এর মধ্যবিন্দু ও এম যোগ করি বলছে না কেন্দ্র এবং ব্যবিন্দু যে কোনো লাইন মধ্যবিন্দু সংযোগ করলে এন এবি এর মধ্যবিন্দু ও এম যোগ করি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে ওএম লম্ব এবি ওএমটা এবি এর উপর লম্ব আমরা কি সমস্যাটা বুঝতে পারছি কি প্রমাণ করতে হবে আমি আবার বলছি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসবিন্দু যে কোনো জায়গায় মধ্যবিন্দু সংযুক্ত ব্যাসবিন্দু যে কোনো জায়গায় বৃত্তের কেন্দ্র এবং ব্যাসবিন্দু যে কোনো জায়গায় মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ এই জায়গার উপর লম্ব বিশেষ নির্বচনে লিখলাম ও কেন বিশিষ্ট বৃত্তে এবিসি কে এবি ব্যাস নয় এমন একটি জাম এম এবি এর মধ্যবিন্দু যেহেতু মধ্যবিন্দু এম কেন্দ্রের সাথে সংযোগ করলে কি হবে ও এম এম এবি এর মধ্যবিন্দু তাহলে ও এম যোগ করি প্রমাণ করতে হবে যে কি ও এম এবি এর উপর লম্ব কি ব্যাপারটা বুঝছো এবার আসো অঙ্কন আমরা কিভাবে প্রমাণ করব দাপ প্রথম ধাপে অঙ্কনটা করি ও এ এবং ও বি যোগ করে নিই অঙ্কন ও এ এবং ও বি যোগ করি বুঝলাম ও এ এবং ও বি যোগ করি ক্লিয়ার ও এ এবং ও বি যোগ করলাম এবার আসো প্রমাণ দেখো এম এ বি এর মধ্যবিন্দু সুতরাং এম সমান বি এম এম এ বি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু যদি হয় তাহলে সুতরাং এ এম সমান বি এম ঠিক আছে যেহেতু এমটা মাঝখানে এখন আমি উপরের অংশটা মুছে নিচ্ছি প্রমাণটা লিখতেছি এখন ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম খেয়াল করো ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ এম সমান হলো বি এম ঠিক আছে এ এম সমান বি এম যদি দশ হয় তাহলে এ এম হবে পাঁচ বি এম হবে পাঁচ তাহলে দুটো সমান ও এ সমান ও বি কারণটা হলো কেন ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ও এ কোন কেন ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বি যেহেতু বৃত্ত একটাই তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যে কোনো বিন্দুতে সমান সেই জন্য ও এ সমান ও বি এটাকে আমরা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে কি দুটোটা সমান কি কি ও এ সমান ও বি এখন ও এ এম ত্রিভুজ এবং ও বি এম ত্রিভুজের মধ্যে এই যে ও এম বাহুটা এই ত্রিভুজের মধ্যে আছে এই ত্রিভুজের মধ্যে আছে সুতরাং ওএম সমান ওএম এটা তো একটাই বাহু দুটোটা ত্রিভুজের মধ্যেই আছে এটা সাধারণ বাহু দুটোটা ত্রিভুজের মধ্যে আছে সেজন্য এটা কি বাহু সাধারণ বাহু আমরা ত্রিভুজের সর্বসমতার সূত্র ক্লাস 7 এ সপ্তম শ্রেণীতে আমরা জানছি তিনটি সর্বসমতার সূত্র সর্বসমতার সূত্র মানে কি তিনটি যদি তিন বাহু পরস্পর সমান হয় কয় বাহু তিন বাহু যদি দুটি ত্রিভুজের পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম দুই বাহু এক কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম অথবা এক কোণ এবং দুইটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম ওই তিনটা শর্তের মধ্যে আমার এখানে তিনটা বাহু পরস্পর সমান হয় যেমন এ এম সমান বি এম ও এ সমান বি
এবং কোয়েম সমান হবে তাহলে দুই চার ত্রিভুজে তিন বাহু পরস্পর সমান তার মানে কি ত্রিভুজটি সর্বসমান কি সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম ত্রিভুজ দুটি কি সর্বসম ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে তাদের সর্বসম সব দিক দিয়ে এই কোণ সমান হবে এই কোণ কোন কোণ এই কোণ সমান এই কোণ কোন কোণ ও এম এ কোণ সমান ও এম বি কোণ এই কোণ এবং এই কোণ সমান এই কোণ আবার এই কোণ সমান এই কোণ ঠিক আছে সর্বসমানে সব দিক বি সমান তাহলে ও এম এ কোণ এবং ও এম বি কোণ হলো সমান বুঝছে নেই যদি কোণ দুইটা পরস্পর সমান হয় কিন্তু এই কোণ দুইটা একই সরলরেখার উপরে AB সরলরেখার উপরে OM এর কোণ এবং OM বি কোণ এবং এই কোণ দুইটা পরস্পর সমান তাহলে এরা রৈখিক ত্রিভুজ এজন্য এরা কি রৈখিক যুগল যুগল মানে কি জানো যুগল মানে হলো দুই যুগল মানে হলো দুই দুইটা কোণ রৈখিক একই সরলরেখার মধ্যে এরা রৈখিক যুগল কোণ যদি পরস্পর সমান হয় কারণ একই সরলরেখার মধ্যে 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি দুইটা কোণ হয় তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি সুতরাং কোণ OMA সমান কোণ OMB সমান এক সমকোণ আর 90 ডিগ্রি কখন হবে এক সমকোণ বা 90 ডিগ্রি হয় কখন যখন বোয়েমটা এডি এর উপর লম্ব হবে যখন বোয়েমটা এডি এর উপর লম্ব হবে সুতরাং ও এম লম্ব এবি ও এম লম্ব এবি একটু কি তো মনে করি চান শিক্ষার্থী বন্ধুরা আমি আবার প্রথম থেকে উপপাদ্যটা আবার বলছি তোমরা আবার একটু মনোযোগ দাও বইটিকে দেখাও আমার প্রশ্নটা ছিল বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা ওই জায়ের উপর লম্ব এটা আমাকে প্রমাণ করতে হবে আমরা বিশেষ নির্বচনে লিখলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবি এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা এম এবি এর মধ্যবিন্দু ওয়েব যোগ করি প্রমাণ করতে হবে যে ওয়েব এবি এর উপর লম্ব বা ওয়েব লম্ব এবি অঙ্কনে যাই বললাম এও এ এবং ওবি যোগ করি প্রমাণ করতে যায় প্রমাণে লিখলাম যেহেতু এম এবি এর মধ্যবিন্দু তাহলে এ এম সমান বি এম এখন ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এর মধ্যে দেখো এ এম সমান বি এম ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ ও এম সমান ও এম কারণ এই ত্রিভুজের মধ্যে ও এম আছে আবার অপর ত্রিভুজের মধ্যে ও এম আছে সুতরাং এটা সাধারণ বাহু এখন ত্রিভুজ দুটি কি তিনটা শর্ত পূরণ করলো এ এম সমান বি এম ও এ সমান ও বি এবং ও এম সমান ও এম তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে ও এম এ কোণ সমান ও এম বি কোণ কিন্তু এরা রৈখিক যুগল কোণ রৈখিক যুগল কোণ বলতে একই সরল রেখার উপরে দুইটা কোণ একই সরল রেখার উপর দুইটা কোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি এদের মান সমান এখন দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে 180 ডিগ্রি যদি দুই ভাগ করলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে কত এক সমকোণ তাহলে ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান এক সমকোণ সুতরাং ও এম লম্ব এবি আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো যদি এতে আর কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে এভাবে আমরা পরের জ্যামিতিগুলো পরবর্তীতে আলোচনা করব আর তোমরা বাসার চেষ্টা করবে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমার সাথে যোগাযোগ করবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ